খবর খবর প্রিয়া বিশ্বকর্মা বিশেষ বিশেষ তথ্য সম্প্রচার মন্ত্রক সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলের খসড়া প্রস্তাবের ওপর মতামত এবং পরামর্শ গ্রহণের সময়সীমা আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে প্রাকৃতিক দুর্যোগের ভিডিও দেখানোর ক্ষেত্রে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করতে বলে সমস্ত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের জন্য অ্যাডভাইজারি জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক কলকাতার আরজি যাচ্ছেন ঘটনার পর রাজ্য স্বাস্থ্য অধিকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাস দমনে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে জম্মু কাশ্মীর পুলিশ নয় জঙ্গি সহযোগীকে গ্রেপ্তার করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে থাকার সময়সীমা বৃদ্ধির বিষয়টি দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোন নেতিবাচক প্রভাব ফেলবে না বলে বাংলাদেশ জানিয়েছে প্রাক্তন বিদেশ সচিব বিনয়মোহন কোয়াত্রা আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এই বিস্তারিত খবরে তথ্য সম্প্রচার মন্ত্রক সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলের খসড়া প্রস্তাবের ওপর মতামত এবং পরামর্শ গ্রহণের সময়সীমা আগামী অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে এ ব্যাপারে বিস্তারিত আলোচনার পর খসড়া প্রস্তাবটি পেশ করা হবে খসড়া বিলকে জনগণ এবং সংশ্লিষ্ট অংশীদারদের ব্যাখ্যা সহ মতামত গ্রহণের জন্য গত বছর নভেম্বরে মন্ত্রকের ওয়েবসাইটে উত্থাপন করা হয় মন্ত্রক জানিয়েছে ব্যাপারে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পরামর্শ পাওয়া গেছে সব পক্ষের সঙ্গেই একাধিক আলোচনা চালানো হচ্ছে আগামী দিনে সরকার সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলের নতুন খসড়া পাশ করাতে উদ্যোগী হয়েছে প্রাকৃতিক দুর্যোগের ভিডিও দেখানোর ক্ষেত্রে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করতে বলে সমস্ত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের জন্য অ্যাডভাইজারি জারি করেছে তথ্য ও সম্প্রচার মঞ্চক এতে বলা হয়েছে যখনই কোনো দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয় ঘটে টিভি চ্যানেলগুলি ক্রমাগত এ সংক্রান্ত খবর ও ভিডিও কভারেজ সম্প্রচার করে তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় বিপর্যয়ের দিনের ভিডিওই বারবার তুলে ধরা হচ্ছে এর ফলে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি দর্শকদের মধ্যে আতঙ্কও তৈরি হয় বলে জানিয়েছে মঞ্চক তাই যে কোনো ফুটেজ দেখানোর ক্ষেত্রে ঘটনার তারিখ এবং সময় প্রদর্শন করা উচিত বলে অ্যাডভাইজারিতে বলা হয়েছে এই ধরনের খবর প্রচারের সময় টিভি চ্যানেলগুলিকে প্রোগ্রাম কোড মেনে চলতে বলা হয়েছে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফও আজ ইপিএফ ট্রান্সফার সংক্রান্ত পঞ্চম লাইভ সেশনের আয়োজন করছে এর লক্ষ্য সংগঠনের সদস্য এবং পেনশনভোগীদের বিভিন্ন পরিষেবা সম্পর্কে অবহিত করা ইপিএফ নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই লাইভ অনুষ্ঠানের স্ট্রিমিং করা হবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে ইপিএফ স্থানান্তর এই সংক্রান্ত প্রক্রিয়া সম্পর্কে আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা প্রাক্তন বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তরণজিৎ সিং সন্ধুর স্থলাভিষিক্ত হলেন তিনি এক্স হ্যান্ডে এক পোস্টে শ্রী কোয়াত্রা বলেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার করতে সর্বতোভাবে চেষ্টা চালাবেন তিনি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন আইআরসিটিসি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন এনসিআরটিসি ভারতীয় রেল এবং নবভারত ট্রেনে ভ্রমণের সুবিধার্থে যৌথভাবে ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট উদ্যোগের সূচনা করছে আইআরসিটিসির তরফে জানানো হয়েছে নবভারত ট্রেনের এই টিকিটের জন্য যাত্রীদের ইউনিক কিউআর কোড দেওয়া হবে যাত্রার চার মাস আগে অগ্রিম টিকিট বুক করা যাবে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন সিবিসি ভোপালে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস সংক্রান্ত একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ব্যাপী এই প্রদর্শনী আজ শুরু হবে সর্বসাধারণের জন্য আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করবেন ভোপালের সাংসদ অলোক শর্মা আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশ জুড়ে চলছে হর ঘর তিরঙ্গা অভিযান চলবে পনেরোই আগস্ট পর্যন্ত এই কর্মসূচির অঙ্গ হিসেবে দেশবাসীকে তাদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন এবং তিরঙ্গার সঙ্গে সেলফি তুলে তিরঙ্গা তাইটে তা আপলোড করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সন্ধ্যায় আমেদাবাদে তিরঙ্গা যাত্রার সূচনা করবেন এই যাত্রায় অংশ নেবেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে পূর্ব আমেদাবাদের বিরাটনগর এলাকা থেকে যাত্রার আয়োজন করা হচ্ছে এর লক্ষ্য মানুষের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তোলা বিপুল সংখ্যক মানুষ এই যাত্রায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে আটাত্তরতম স্বাধীনতা দিবসের বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী দেবেন শোনা যাবে সন্ধ্যে সাতটা থেকে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গে প্রেক্ষিতে বুধবারের সমীক্ষা বাতিল থাকছে সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশের বাংলা সংবাদ শোনা যাবে রাত আটটায় স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি মৈত্রী ও একশো সাত মেঘা হার্সে রাষ্ট্রপতি ভাষণের বাংলা তর্জমা শুনবেন রাত সাড়ে নটা থেকে পনেরোই আগস্টে দিল্লির লালকেল্লার প্রাকারে জাতীয় পতাকা উত্তোলনের ধারাবিবরণী এবং প্রধানমন্ত্রীর ভাষণ সকাল সাতটা থেকে সরাসরি সম্প্রচার করা হবে শোনা যাবে সবকটি প্রচার তরঙ্গে এই অনুষ্ঠান শেষ হবার পর গীতাঞ্জলি একশো সাত ও ময়ৈচুর প্রচার তরঙ্গে শুনবেন দশ মিনিটের বাংলা সংবাদ স্বাধীনতা দিবস উপলক্ষে রাত আটটায় গীতাঞ্জলি একশো সাত ও এফএম গোল্ডে সম্প্রচারিত হবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ রাত সাড়ে নটা থেকে সবকটি প্রচার তরঙ্গে সম্প্রচারিত হবে এর প্রেক্ষিতে রাত দশটার বাংলা সংবাদ পনেরোই আগস্ট বাতিল করা হয়েছে খবর শুনছেন আকাশবাণী থেকে আর আর জিকর কাণ্ডে জাতীয় মহিলা কমিশনের দুই সদস্যের দল আজ হাসপাতালে যেতে পারেন গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তারা কমিশনে জমা দেবেন গতকালে ওই দুই প্রতিনিধি দল লালবাজারে যান সেখানে পুলিশ কমিশনের সঙ্গে দেখা করেন তারা তাদের মধ্যে কথাও হয় সেখান থেকে কথা নিহত চিকিৎসকের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গেও কথা বলেন এদিকে এই ঘটনার পরই রাজ্যের স্বাস্থ্য দপ্তরে একাধিক রদবদল করা হয়েছে সরানো হয়েছে স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীকে তার পদে এসেছেন ডক্টর দেবাশিস সালদার বর্তমানে তিনি স্বাস্থ্য ভবনের যুগ্ম ডিএইচএস এনসিডি পদে কর্মরত নতুন দায়িত্বভার গ্রহণের সঙ্গে সঙ্গে তাঁর নিযুক্তি কার্যকর হবে অন্যদিকে আইএএস আধিকারিক শুভাঞ্জন দাসকে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নতুন সচিব নিযুক্ত করা হয়েছে তিনি বর্তমানে উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের পদে রয়েছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রী দাস নতুন পদে বহাল থাকবেন সন্ত্রাস দমনে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে জম্মু কাশ্মীর পুলিশ নয় জঙ্গি সহযোগীকে গ্রেপ্তার করেছে এরা জম্মু ডিভিশনের সাম্বা এবং কাঠুয়া সেক্টরে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে অনুপ্রবেশের পর পাকিস্তানি জঙ্গিদের উধমপুর কাঠুয়া এবং ডোডা জেলায় পৌঁছে দেওয়ার কাজ করত এই চক্রের মূল পান্ডা মোহাম্মদ লতিফ ওরফে হাজি লতিফ কাঠুয়ার আম্বেনাল এলাকার বাসিন্দা এই ব্যক্তি অনুপ্রবেশকারী জঙ্গিদের আশ্রয় দিত গ্রীষ্মকালে পাহাড়ের গায়ে খাদ্যশস্য জমিয়ে রাখার জন্য তৈরি ঝুঁকিতে তল্লাশি চালিয়ে ৫০ জনের সন্ধান মেলে এরা বিদেশি জঙ্গিদের খাদ্য বাসস্থান এবং যোগাযোগে সাহায্য করত কেউ কেউ জঙ্গিদের থেকে টাকাও নিত বলে অভিযোগ বাংলাদেশ বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে থাকার সময়সীমা বৃদ্ধির বিষয়টি দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর কোন নেতিবাচক প্রভাব ফেলবে না সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন দ্বিপাক্ষিক সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে তা গড়ে ওঠে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সহ বিভিন্ন কূটনীতিবিদদের সঙ্গে বৈঠকের পর শ্রী হোসেন এই মন্তব্য করেন ঢাকা এবং দিল্লি উভয়েরই একে অপরের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ নিহিত আছে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ যাবে স্বরাষ্ট্র দপ্তরের উপদেষ্টা প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন দেশের বিভিন্ন অংশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা সহ নানা হিংসাত্মক ঘটনার মোকাবিলায় রাজনৈতিক দলগুলিকে উপযুক্ত পদক্ষেপ নেবার আহ্বান জানান রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন জানিয়েছেন সম্ভাব্য শান্তি বৈঠকের আগে কিয়েভের অবস্থান সুদৃঢ় করতে এবং রুশ বাহিনীকে প্রতিহত করার চেষ্টায় সেদেশের দেশের অঞ্চলে ইউক্রেন সাম্প্রতিক হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী গত মঙ্গলবার রাশিয়ার সীমান্ত পেরিয়ে কুর্স্কের কিছু অংশ নিজেদের দখলে আনে পশ্চিমী দেশগুলির সহায়তায় ইউক্রেন সাধারণ নাগরিক এবং পরমাণু শক্তি কেন্দ্রকে আক্রমণের লক্ষ্য করছে বলে পুতিন অভিযোগ করেন এই পরিস্থিতিতে আলোচনার সম্ভাবনা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন অন্যদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি নিরাপত্তার স্বার্থে সীমান্ত পেরিয়ে সমর্থন করে জানিয়েছেন যুদ্ধ এই মুহূর্তে রাশিয়ায় পৌঁছেছে উল্লেখ্য কুর্স অঞ্চলের কার্যনির্বাহী গভর্নর সূত্রে খবর ইউক্রেন আটাশটি ঘাঁটির দখল নিয়েছে ইসরায়েল এবং এসবোল্লার তরফ থেকে প্রত্যাখ্যাতের সম্ভাবনার উচ্চ সতর্কতার প্রেক্ষিতে ইসরায়েলের বায়ুসেনা আধিকারিকদের যাবতীয় আন্তর্জাতিক ভ্রমণ স্থগিত করে দিয়েছে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সূত্রে জানা গেছে বায়ুসেনা কমান্ডার তোমার বার পরিস্থিতি পর্যালোচনা করে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেন এখনই নাগরিকদের জন্য নির্দেশিকা কোন পরিবর্তন করা হচ্ছে না পশ্চিম এশিয়ায় উদ্ভূত আঞ্চলিক উত্তেজনার ক্রমশ বৃদ্ধির মধ্যেই এই সিদ্ধান্ত রাষ্ট্রসংঘের মানবিক সংস্থা জানিয়েছে সোমালিয়ায় গত দু আন্তঃষ্ীর সংঘর্ষের ফলে কমপক্ষে উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে মুদুক অঞ্চলে মূলত জমি বিবাদের জেরেই এই সংঘর্ষ গ্রিসের এথেন্সের শহরতলী এলাকায় দাবানলের আগুন ছড়িয়ে পড়ায় শত শত মানুষ ঘর ছাড়া হয়েছেন ধোঁয়া এবং ছাইয়া অবরুদ্ধ হয়ে পড়েছে ব্যস্ত রাস্তাগুলি পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি সহায়তা চেয়েছে সরকার ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমটি দেশের মধ্য উত্তর পূর্ব এবং দক্ষিণাংশে আগামী দুদিন ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে পরবর্তী সাত দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রাজস্থান উত্তরপ্রদেশ পূর্ব এবং উত্তর ভারতে কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব মানুষ ও বন্যপ্রাণী সংঘাত কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে গত সন্ধ্যায় বিশ্ব হস্তি দিবসে আয়োজিত জাতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করে শ্রী যাদব বলেন হাতি সংরক্ষণ এবং মানব কল্যাণ নিশ্চিত করতে সর্বস্তরে উদ্যোগ নিতে হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ আইজার ভোপালের একাদশতম সমাবর্তন অনুষ্ঠান আজ আয়োজিত হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার তথ্য সম্প্রচার মন্ত্রক সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলের খসড়া প্রস্তাবের ওপর মতামত এবং পরামর্শ গ্রহণের সময়সীমা আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সন্ত্রাস দমনে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে জম্মু কাশ্মীর পুলিশ নয় জঙ্গি সহযোগীকে গ্রেফতার করেছে খবর শেষ